হাই সোনারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা ভীষণ ভালো আছি। এই যে এখন এই যে আলু ছুলছি, আলু ভাজা করব। ভাত হয়ে গেছে, মাছ ভাজবো আর আলু ভাজা করব। মাছ ভাজবো না, মাছ ভাজবো বলতে মাছের ডিম আছে তো সেই মাছের ডিম ভাজা করব। মাছের ডিম ভাজা করব আর আলু ভাজা করব, ওই দিয়ে ভাত খেয়ে নেব। রাতে তো হয়ে যাবে। আমার আজকে লাইভে যাওয়া এখনো অব্দি হলো না, 9টা বাজে। 9টা বাজে এখনো আমার লাইভে যাওয়া হলো না, জানি না আজকে হয়তো লাইভে যাওয়া মনে হয় হবে না, অনেক দেরি হয়ে যাবে। অনেক দেরি হয়ে যাবে দেখছি, যদি খুব দেরি হয়ে যায়, কারণ এই যে কেটে কুটে নিয়ে তারপর এগুলো ধুয়ে ওদিকে ভাজবো, ভেজে তারপর রান্নাটা পুরো কমপ্লিট করে এদিকে রান্নাঘরটা পরিষ্কার করব, পরিষ্কার করে নিয়ে কটা বাজবে জানি না, বুঝতে পারছি না কটা বাজবে, অনেক দেরি হয়ে যাবে। কত কাজ করি দেখেছো, কাজ করতে করতে আমি হাঁপিয়ে যাইনি আর পারি না, কত কাজ করব বলো তো, পারা যায়? হ্যাঁ, সারাদিন ধরে শুধু কাজ 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 করে যাচ্ছি আমি, সারাদিন ধরে শুধু কাজ করেছি। তুমি এসো না, একটু আমার কাজগুলো করে দাও, তাতে আমি একটু আরাম পাই, একটু রেস্ট হবে আমার, ওয়াইটির কাজটা ভালো করে করতে পারবো, তাই না? তোমাদের সোনামণি কত কাজ করে বলো দেখি, পুরো সংসারের কাজ একা করতে হয়। কবে যে আমার এত 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 টাকা হবে, তখন আমি বাড়িতে একটা কাজের মেয়ে রাখবো, কাজের মেয়ে রাখবো, তাহলে আমার অনেকটা কাজ হালকা হবে, তাই না? কি ফলটা, বা ফলটা নয় ভুল বলছি, এখন মনে হচ্ছে না ওই ফল বলছি, ফ্রুট জুস খেতে ইচ্ছা করছি, ঠান্ডা ঠান্ডা বের করে রেখেছি ফ্রিজ থেকে, টেবিলে বের করে রেখেছি, কিন্তু খাওয়ার টাইম নেই। ঠান্ডা লস্যি কিংবা ফ্রুট জুস খেতে ইচ্ছা করছে, এত গরম করছে না, আর এই গরমে রান্নাঘরে আগুনের সামনে কাজ করা, বুঝো তো বলো। আমি বটিতে কাটলে আমার তাড়াতাড়ি হতো, বাট ভিডিও বানাবো, বটিতে কাটলে না তোমাদের ঠিকভাবে আমি ভিডিও করে দেখাতে পারি না, জানো তো, তো সেই জন্য এটা দিয়ে কাটছি। এটা দিয়ে অভ্যাস নেই না আমার, আমি এটা দিয়ে, আমি আমার বটিতে মনে হয় আমার আমি ভালোভাবে কাটতে পারি। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আলু নিয়েছি, এই আলুগুলো ছোট ছোট আলু, ছটা আলু নিয়েছি। আলু ভাজা করলে একদম একটুখানি হয়ে যাবে, আর কিছু নেই তো, ডাল করলে আর সময় হবে না, একটু যে ডাল সেদ্ধ বসাবো না, যত বাসন বের করবো, যত মানে যত রান্না করব তত বাসন বেরোবে, আর তত বাসন বেরোলে আমাকে মাজতে হবে, আমাকেই মাজতে হবে, ওই জন্যই কম কম রান্না কম কম বাসন বেরোবে। বেশি বেশি রান্না করলে, দু তিন রকম রান্না করলে বাসনটাও তো বেশি বেরোয় বলো, আমাকে মাজতে হয়, আমি পারি বলো। সোনারা, তোমরা আমাকে আর ভালোবাসছো না গো, তোমরা আমাকে আর ভালোবাসছো না, কি ব্যাপার? হ্যাঁ,
ব্যাপার কি? লঙ্কা খাবে? লঙ্কা, লাল লঙ্কা আছে, সবুজ লঙ্কা আছে। তোমাদের দিকে তাকাতে গিয়ে আমার হাতটা না কেটে যায় সোনারা। কথা বলতে বলতে না কাজ করা যায় না জানো তো, একটু অন্য মনস্ক হলে না আঙুলটা গাজাং করে কেটে যাবে, তখন কি হবে? হ্যাঁ, তখন কি হবে বলো? সোনারা, তোমরা সত্যি আমাকে আর ভালোবাসো না, বুঝেছ? আমার ভিডিওগুলো তোমরা দেখছো না, কি ব্যাপার? আমার ভিডিওগুলো দেখছো না, ভিডিওগুলো শেয়ার করছো না। বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ভালো ভালো কমেন্ট করো, বাজে বাজে না। ভালো ভালো কমেন্ট করো। তোমরা তো ভাবো সোনামণি সময়, সোনামণি বলে শুধু ব্যস্ত আছে, ব্যস্ত আছে, ব্যস্ত আছে। দেখো ঘর সংসার সব সামলে তারপর বাইরে, আবার ওয়াইটির কাজ বলো, হেল্পিং হ্যান্ড নেই, হয় আমি কি করে সময় পাবো বলো? আমি কি মিথ্যে কথা বলি? দেখেছ? দেখলো, এই আঙুলের উপরে চালিয়ে দিয়েছি। এই হয় জানো তো, ভিডিও বানাতে বানাতে এই বিশেষ করে এই মানে এগুলোর কাজ করতে গেলে না, বটি ছুরি নিয়ে কাজ করতে গেলে এই সমস্যা হয়ে যায়। পুরো নেলটায় পড়েছে গো আমার, এক্সটেনশন করা আছে। কে জানো কত টাকা খরচ করে নেল এক্সটেনশন করাই বলো তো? পুরো নেলের উপরে চালিয়ে দিয়েছি, ভাগ্যিস নেলের উপরে আঙুলে যায়নি। দেখো কত ঝুঁকি নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও বানাই, বুঝেছ? কত ঝুঁকি নিয়ে ভিডিও বানাই। না আসল কথা এই যে মানে ওদিকে তাকাচ্ছি তো, এদিকটা মনটা দিতে হয়, মানে ওদিক এদিকে কাটছি ওদিকে তাকাচ্ছি, এই জন্য অন্যমনস্ক হলে যেটা হয় না। চলো আমি না এবার পেঁয়াজ কাটবো, আর দুটো আলু বাকি আছে। আমি অফ ক্যামেরায় করে নি, বড় বাছা বেঁচে গেছি, নাহলে আঙুলটা আজকে যেত, আজকে যেত আঙুলটা, তোমাদের সোনামণির আঙুলটা যেত। আবার আমি হাসছি, ঠিক আছে চলো। এই যে পেঁয়াজটা কাটবো, চোখ থেকে জল পড়বে, অত ঝুঁকি নিয়ে লাভ নেই। আমি অফ ক্যামেরায় কাজটা কমপ্লিট করে নিই, আসি, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ, টাটা, গুড নাইট।